এই কমিটির মধ্যে থেকেই আমাদের মেয়েরা জাজমেন্ট এবং জাজদের সম্পর্কে তাদের ভিউ পয়েন্ট জানাবে একটা হাসি খুশি প্যারোডির মধ্য দিয়ে। চলুন দেখা যাক। এখন স্টেজে আসছে লাক্স চ্যানেল সুপারস্টার 2006 এর প্রতিযোগীরা। সুবর্ণাপা, আমি অবশ্যই এই সম্পর্কে তেমন কিছু বলতে চাচ্ছি না, যদিও আমার স্ত্রী বিপাশা কম পপুলার না লাক্স স্টার হিসেবে, তারপরও আমি এখানে যেহেতু এসেছি দার্জিলিং দ্বীপের ডিরেক্টর হিসেবে, সো মেয়েদের অবজার্ভ করব। এই সমস্ত তর্কে আমার না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। গালিব, এইবারের মেয়েগুলা জোশ। হ্যাঁ, আমার এমসি দুজন কই? রেডি এভরিবডি? নিশো, স্ক্রিপ্ট মুখস্ত করছো? ওই শোনো গালিব ভাই, কি কয়? কি করে ওরা মুখস্ত করো না, পারো না, তোমার জন্য 10 বার কাট কাট করতে হয়। কি আর তুমি যে সব সময় ন্যাকা ন্যাকা সুরে বলো ভিউয়ার্স, তখন তখন এমসিরা সবাই রেডি হয়ে বসে আছে, তোমরা গুজুর গুজুর ফুসে ফুসে শুরু করছো। ভিউয়ার্স, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি লাক্স চ্যানেলে। ঠিক করে বলো কুসুম, রেডি? কি বলবো গালিব ভাই, এই যে লাক্স চ্যানেল সুপারস্টার 2006 আর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা। হ্যাঁ, রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। ভিউয়ার্স, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি লাক্স চ্যানেলে সুপারস্টারের 2006 এর জমজমাট প্রতিযোগিতা। আমাদের এখন প্রতিযোগী হচ্ছে ঢাকা অঞ্চলের মিথিলা। ওয়েলকাম মিথিলা। আসসালামু আলাইকুম মিথিলা। জি, আপনি কি করেন? বিআইটিতে পড়ি। ওখানে আমার এক কাজিন পড়ে, আপনি অবশ্যই চিনবেন, আপনার সিনিয়র হয়। আপনি আমাদের আজ কি করে দেখাবেন? নাচ গান অভিনয় যা বলবেন। ওগুলো তো গতবারের সাবজেক্ট ছিল, এবার আমরা স্পেশালি এমফেসিস করছি অ্যাক্টিংটার উপর। ঠিক আছে, আপনি আমাদের একটা গান শোনান। আচ্ছা ঠিক আছে। আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দু। আপনি খুব ভালো গান করেছেন। ধন্যবাদ। আমরা জানি আপনি আরো ভালো করতে পারবেন, তাছাড়া ভালো একটা সাবজেক্ট নিয়েও আপনি পড়াশোনা করছেন। বাট আপনি ওভার কোয়ালিফাইড, তবে আমি বলবো এটা আপনার ক্ষেত্র নয়। আহা, আর একটু সুযোগ দিলে হতো না মিথিলা। উনাদের মতের সাথে আমি মোটেই একমত না। আমি বিশ্বাস করি একটা মানুষের সম্ভাবনা সীমাহীন। তুমি যদি চেষ্টা করো একটা অনেক অনেক বড় সুপারস্টার হতে পারো। ম্যাডাম, সরি টু সে, এ যাত্রায় আমি তোমাকে ইয়েস কার্ড দিতে পারছি না। শুনুন শুনুন শুনুন, আচ্ছা এইভাবে চলে যেতে আপনার কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। কাটা ঘায়ের লোনের চিটা দিলে যেরকম আনন্দ হয় না, আমারও সেরকম আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কেন বাদ করলেন, কেন বলতে পারেন? আমি কি করে বলবো, আপনার জাজদেরই জিজ্ঞাসা করেন কোন কারণে আমি বাদ হলাম। সুবর্ণা ম্যাডাম মনে হয় আমাকে পছন্দ করেননি। আমাকে আলমগীর স্যার বললেন গান করো, গান করলাম, বললেন গান ভালো হয়েছে, অভিনয় ভালো না। আরে আমি কি অভিনয় করেছি? ওনারা কি করে বুঝলেন আমি অভিনয় খারাপ করি? আই এম সরি টু সে। আরে না, আপনি সরি টু সে কি ব্যাপার নিশু, দিল তো মুখ ভোতা করে। মেয়ে দেখলেই লাভ দিয়ে গিয়ে সামনে দাঁড়াও। কি প্রতিযোগিতা থেকে বের হয়ে যেতে আপনার কেমন লাগছে? আর কি ডায়লগ, সুন্দরীরা সব বাদ হয়ে যাচ্ছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বুঝে না তো কিছু, পিন্দে আবার জেমস বন্ডের চশমা। তোমাকে কম্পিটিশন থেকে বের করে দিলে কেমন লাগবে তোমার? আমার না খুবই ভালো লাগবে। জানো একবার অঙ্ক পরীক্ষার হল থেকে না আমাকে বের করে দিয়েছিল, বাইরে বেরিয়ে আমি ফুল প্লেট কাচ্চি খেয়েছিলাম। কুসুম, ওই কন্টেস্ট্যান্টের ভিউয়ার্স, আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছে সুমনা। সুমনা আসছে এখন আমাদের সামনে। সুমনা, আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে, আপনি কি করবেন আজ? অ্যাক্টিং করব। গুড, দ্যাটস দ্য স্পিরিট। নায়িকা হতে এসেছি, অভিনয় করবেন। গুড, আপনি কোন নাটকে অভিনয় করবেন? নবাব সিরাজউদ্দৌলা নাটকে। লুৎফানা আলিয়ার চরিত্রে? নবাবের চরিত্রে। ও
বাহ, একেবারে নবাব সিরাজউদ্দৌলা। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের এই সুখের সংসারে যাতে ভাস্কর পণ্ডিতের রোশনলে ভস্মীভূত না হয়, তোমাদের এই সন্তান সন্ততিরা যাতে পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য না হয়, তার জন্যে বিশ্বাস করো ভাই সব, শুধু তার জন্যে যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে আমি উল্কার মতো ছুটে বেরিয়েছি। দুম দুম, ওটা আবার কি ছিল? ঢোলের শব্দ। আপনাদের সকলের মতের সাথে একমত হয়ে আমি শুধু একটা কথাই বলবো, এক্সিলেন্ট। থ্যাংক ইউ। কিন্তু তারেক ভাই, আমরা কিন্তু এখনো কোনো মতামত দেইনি। আপনারা মতামত না দিলে কি হবে? আমি আপনাদের মার্কস এইভাবে দেখে নিয়েছি। এক্সিলেন্ট, আমি আপনার পারফরম্যান্স দেখে মুগ্ধ। সালমা, আপনি ঠিক নাটক করলেন না যাত্রা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার নাটকে কোথাও কোনো ড্রামাটিক পজ ছিল না। সালমা, আপনার তেজস্বিতা এবং আলিয়া এবং সিরাজের দ্বৈত চরিত্রের গান এবং অভিনয়ের প্রতিভা দেখে আমি মুগ্ধ। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি আপনি যদি সেদিন পলাশির প্রান্তরে থাকতেন তাহলে বাংলার ভাগ্যাকাশে এই দুর্ভাগ্য নেমে আসতে পারত না, ইংরেজি পরাজিত প্রতিহত হতো। থ্যাংক ইউ। কি বলেন মির্জাফর আলী খান? কি, আমি মির্জাফর? তারেক ভাই, আমি নায়ক আলমগীর। আলমগীর তো কি হয়েছে, আপনি কি মির্জাফরের চরিত্রে অভিনয় করতে পারেন না? একজন দক্ষ অভিনেতার কি ধরনের মানসিকতা? দেখেন তারিক ভাই, আমি অভিনেতা না, আমি একজন চলচ্চিত্রের সর্বজনপ্রিয় নায়ক আলমগীর। একজন ইতিহাসের সর্বনিকৃষ্ট ভিলেনের সাথে আপনি আমাকে তুলনা করতে পারেন? আলমগীর ভাই, আমি জোর দিয়ে বলবো, একজন রিয়েল অ্যাক্টরের এরকম ভিলেন বা নায়কের ফ্যাসিনেশন থাকা ঠিক না। সেটা আপনাদের ছোট পর্দার অভিনেতাদের বেলায় খাটে। আমি আসলে কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। এতদিন তো চুটিয়ে ছোট পর্দায় কাজ করলাম, এখন বড় পর্দার দিকে এগোচ্ছি। হ্যাঁ আলমগীর ভাই, আরে আপনারা কি শুরু করলেন, আমার শুটিং এর তো 12টা বাজে যেতেছে। এই কুসুম, ইন্টারভিউটা করো। গালে রোল হচ্ছে, তুমি আজ নেক্সট রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ, তোমার প্রতিক্রিয়া কি? বিশ্বাস করুন, আমার কোনো প্রতিক্রিয়া নেই। অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমি প্রতিক্রিয়ায় নয় ক্রিয়ায় মানে কাজে বিশ্বাসী। ইয়েস কার্ড পেয়ে তোমার কেমন লাগছে? ইয়েস কার্ড নো কার্ড আমার কিছুই যায় আসে না। আমার টার্গেট লাক্স চ্যানেল আই সুপারস্টার, তার আগে আমি থামবো না। যাই, বাই, দেখা হবে বিজয়ে।